হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমরা জানবো আজানের মধ্যে লুকিয়ে থাকা এমন 5টি অজানা তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। তো তথ্যগুলো জানতে দেখে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নাম্বার 1, আজানের প্রথম শব্দ হলো আল্লাহ এবং শেষ শব্দ হলো আল্লাহ, এর মানে আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ। নাম্বার 2, আজান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে 5 বার আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নাম্বার 3, আজানের মধ্যে সর্বমোট শব্দ হলো 50টি আর আল্লাহ মিরাজের সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম 50 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন, পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। আর সহিহ হাদিসে এসেছে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। নাম্বার 4, আজানের মধ্যে সর্বমোট 17টি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো 17 রাকাত, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত এবং ঈশা 4 রাকাত, এই মোট 17 রাকাত। নাম্বার 5, আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজান আছে মোট 47 বার, লাম অক্ষরটি 45 বার এবং হা অক্ষরটি 20 বার। সুতরাং সবগুলো একসাথে যোগ করলে হয় 47 + 5 + 20 = 112। আর পবিত্র কোরআনের 112 নম্বর সুরা হলো সুরা ইখলাস, যে সুরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আজানের বাক্য সংখ্যা হলো 12টি আর বছরে মাসের সংখ্যাও 12টি। এর দ্বারা বোঝা যায় মুমিনের জন্য 12 মাসের নামাজ ফরজ। তো এই ছিল ছোট্ট ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।